नगब्रुङ नगब्रुङ ग्रेटर टिप्राले नि ककपिरमानी चाजाक लिया बाइक बाहनी रक जे मान्थी बुखा खरक्स बेलाइखिन सिरियस ताबुक जिबिसा खाम नग पाटुक जखा ओ पाटि मुंखा मियानी जेफ्रु नगब्रुङ नगब्रुङ ककपिरि किफिलो आजराव न बाइक बाहनी रक जे मान्थी बुखा केबनि बखरक फातिरिका केबनि बुखुक फातिरिका बाक्सा खरक्सा गांखिन बेलाइखिन सिरियस नबाय जिबिसा खाम नग रहर जाखा ओ किरिमे सिंचा पाटिमुंग उंखा सियामु कन्स्टेंसियो बेलाखेनो किरिमे सिंचा सुबल तिरप्रा मुंगै बेलाखेनो साखामिया उंखा बुजाखमानि बनो जिबि साखाम नगो रहर जाखा कसां कसां खेनो ग्रेट टिप्रलेनि नि बुबाग्रानि कक पिरि किफिलि तोमा जरावनो बाइक बेहनि रक फाइ सप्र फाइयो तिप्रा मथानि वारियर शकन केबनि बखर फाटि जाक सङा मलुक रकन फुनुगै मानलिया बासाविसे मानलिया बमा हाके बुखाना हाके 2023 नि चोंमारि ताइ तालसानो हनुमानसियो अ तालसन बिसिङो साबो साबो जबाब लाय दे तोंग नो किरमा छिनसा यापरि पिप्रा हास्ते ओ हाके बन खुतिन खना नायले न আমরা বিশ্বমুখ বিধানসভার বিভিন্ন কেন্দ্রে টিপ্রা মথা দলের পক্ষ থেকে সকাল থেকে আমরা বাড়ি বাড়ি প্রচার করছিলাম আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করছিলাম তখন আমরা দেখলাম যে পরমছড়া কেন্দ্রে বিশ্বমুখ বিধানসভার একটা এলাকা পরমছড়া ধরা হয় ওই এলাকার মধ্যে আমরা যখন ডোর টু ডোর প্রচার করছিলাম তখন বিজেপির বাইক বাহিনী সেখানে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে এবং গ্রামের মানুষ সেখানে বেরিয়ে এসে প্রতিরোধ করলে বিজেপির বাইক বাহিনী প্রতিরোধের মুখে ফেলে তাদের বাইক টাইক ফেলে সেখান থেকে চলে যায় কিন্তু আমরা দেখলাম যখন বিকাল 5টা কিংবা 5:30টায় আমরা যখন ডোর টু ডোর প্রচার সেরে আমরা ঘরে ফিরলাম ঘরে ফেরার দিকে আপনার রওনা দিলাম ঠিক আমাদেরকে এরা ফলো করেছিল সেটা আমরা বুঝতে পারিনি যখন অর্ধেক রাস্তার মধ্যে এসেছি তখনই আমরা খবর পেলাম যে সেখানে একটা চম্পকনগর একটা বাড়িতে সুবল ত্রিপুরা সম্রাট ত্রিপুরা চন্দ্রশেখর ত্রিপুরা এবং সুবিন ত্রিপুরা আমাদের এই চারজন কর্মকর্তা গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন ওই এলাকার বিজেপি দুষ্কৃতিকারী রাজ্য ত্রিপুরা এবং প্রদীপ ত্রিপুরা এরা এদের উপর ধারালো অস্ত্র নিয়ে লাঠি নিয়ে আক্রমণ করে এবং আমাদের সুবল ত্রিপুরাকে মারাত্মকভাবে আহত করে এবং বর্তমানে ওকে কর্তব্যরত চিকিৎসক নন্দিতা ত্রিপুরা মহোদয়া সেখানে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেছে এবং সম্রাট ত্রিপুরার চোখে মুখে আঘাত লেগেছে আর বাকি দুজনও প্রাথমিক সামান্য আহত হয়েছে কিন্তু সুবল ত্রিপুরা অবস্থা সাংঘাতিক গুরুতর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে পাশাপাশি এটাও আমরা বলে দিতে চাই একজনকে কলিমালিপ্ত করা যাবে না তিপ্রা মাথা ছেড়ে কথা বলবে না আমরা ধৈর্যের আমরা মহারাজের আদর্শে বিশ্বাস করি এবং আমরা সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছি বারবার যদি তিপ্রা মাথার উপর এভাবে আক্রমণ করা হয় তাহলে তিপ্রা মাথাও থেমে থাকবে না আমরা রাজ্য শান্তিপ্রিয় গণতন্ত্র মানুষের কাছে একটাই আবেদন করব আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি কিন্তু এইভাবে যদি আমাদের কর্মীদের এইভাবে আক্রমণ করা হয় এইভাবে আমাদের কর্মীদের প্রাণঘাতী আক্রমণ করা হয় তাহলে কিন্তু আমাদেরকেও ভাবতে হবে এটাকে থানায় মামলা হবে হ্যাঁ অবশ্যই থানায় মামলা হবে আমরা এখন ওকে জিবি হাসপাতালে তিনজন আমরা এর মধ্যে একজনের আঘাত গুরুতর হয় ওকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে আমরা এখন আগে রুগীটাকে শুশ্রূষার ব্যবস্থা করছি আমরা আগামীকালকেই থানাতে মামলা করতে পারে না এটা বিজেপি দুষ্কৃতিকারী প্রদীপ ত্রিপুরা এবং রাজ্য ত্রিপুরা এখানে এরা চিনতে পেরেছে এবং ওই এলাকারই একজনের নাম প্রদীপ ত্রিপুরা এবং রাজ্য ত্রিপুরা এদের নেতৃত্বেই এখানে আক্রমণটা সংঘটিত হয়েছে এটা ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের চম্পকনগর এলাকায়